আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য লাইভে আসলাম এবং আমার সাথে আছে আপনাদের সকলের পরিচিত মুখ, আমার সহকর্মী মোশাররফ ভাই। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অকৃতকার্য বিষয়, মানে রেফার সাবজেক্টে কত মার্কে পরীক্ষা হয় এবং কত মার্ক পেলে পাশ করা যায়, এ বিষয় নিয়ে আলোচনা করব। তো সমাপনী পরীক্ষায় পরে যখন রেজাল্ট প্রকাশিত হয় তখন দেখা যায় অনেক শিক্ষার্থী অকৃতকার্য বিষয় থাকে। তো আজকে এই বিষয়টাই নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সবাই শান্ত থাকবেন। স্যার কেমন আছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক স্টুডেন্ট অনেক সময় আমাদেরকে অনেক প্রশ্ন করে যে আমার একটা বিষয় রেফার্ড আসছে বা অকৃতকার্য বিষয় আছে, তো এই বিষয়ে কত মার্ক পেলে পাস বা এই রেফার সাবজেক্টে কিভাবে পরীক্ষা হয়, এ বিষয়ে যদি আপনি একটু বলতেন। ব্যর্থতাই হচ্ছে সফলতার জোরে চাবিকাঠি। তো এই জন্য মাঝে মধ্যে যদি আপনার কোন সাবজেক্টে কোন কারণে আপনি কৃতকার্য না হন বা অকৃতকার্য আসেন, এটাতে হতাশ হওয়া যাবে না। এবং আমি যদি আপনাকে বলি, আমার নিজের বন্ধু যে অকৃতকার্য হয়েছিল সে সপ্তম সেমিস্টারে, ওই বন্ধু ডুয়েট পরীক্ষা দিয়ে সে কিন্তু ঠিকই তার রেফারটাকে মুক্ত করে সে কিন্তু ডুয়েটে চান্স পেয়েছে। অনেকেই ডুয়েটিয়ান আছেন যারা রেফার খাওয়ার পরেও কিন্তু তাদের এই স্বপ্নে যুদ্ধে তারা জয়ী হয়েছে। তো আজকের এই টপিকটা হচ্ছে যারা রেফার খেয়েছি, এটা কিন্তু আপনাকে পর্ব সমাপনী পরীক্ষার যে গুরুত্ব ঠিক ওইভাবে করেই কিন্তু এটাকে গুরুত্ব দিতে হবে। এবং আপনি যদি 90 মার্কের একটা প্রশ্নের পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এখানে 40% মার্ক কিন্তু নিতে হবে। 40% মার্ক না পেলে আপনি কিন্তু ফেল করবেন। আর একবার অনেকেই যারা রিফান্ড খাই তখন কিন্তু আমরা সিরিয়াস থাকি না, এবং দ্বিতীয়বার যখন আবার আমরা পরীক্ষায় বসি, আমরা এই সিরিয়াসনেসটা যদি আমাদের মধ্যে কাজ না করে পরবার যদি আবার রিফান্ড খাই, একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে কারিগরি শিক্ষা বোর্ড কখনোই সার্টিফিকেট কিন্তু আপনাকে দিবে না যদি আপনি এই বিষয়ে পাস না করেন। এবং আপনি 40% মার্ক কিন্তু আপনাকে কি করতে হবে, ক্যারি করতে হবে, তাহলে কিন্তু আপনি পাস করবেন। সেক্ষেত্রে আপনি যদি 7 মার্কের কোশ্চিন হয় তাহলে অবশ্যই আপনাকে 24 মার্কস, এবং যদি আপনি এটা 90 মার্কের হয় তাহলে অবশ্যই আপনাকে 36 মার্কস। এভাবে আপনি হিসাব করে দেখবেন যে আপনাকে অবশ্যই 40% মার্ক কিন্তু ক্যারি করে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টটাতে কৃতকার্য হবে। ধন্যবাদ অনেক সুন্দরভাবে বিষয়টা তুলে ধরার জন্য। মোশাররফ ভাই বলতে চাচ্ছিল যে আপনি যে সমাপনী পরীক্ষায় অকৃতকার্য বিষয় আসছে, এই বিষয়টা আপনাকে পাস করতে হবে ঠিক সমাপনী পরীক্ষা যেভাবে হয় একই প্রসেসে, সম্পূর্ণ একই প্রসেসে পরীক্ষা হবে এবং 90 মার্কের মধ্যে আপনাকে 36 90 মার্কের মধ্যে 36 এবং 60 মার্কের যে সাবজেক্টে পরীক্ষা হবে সেটা হচ্ছে কত, 24। তো এই মার্কটা পেয়ে আপনাকে কিন্তু অকৃতকার্য বিষয় কৃতকার্য হতে হবে এবং আপনার খাতা পড়ে যাবে এবং যে এক্সামিনার আপনার খাতাটা দেখবে সে কিন্তু কখনো ভাববে না যে আপনি অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দিয়েছেন। সে কিন্তু তার নিজের ধারায় সেই খাতাটা দেখে যাবে এবং আপনাকে সে বিষয়ে পাশ করতে হবে। তো ভাই অনেকেই অকৃতকার্য বিষয়ে ওইভাবে কিন্তু গুরুত্ব দেয় না, তো তারা পড়াশোনা করে মূলত হচ্ছে রানিং সেমিস্টার যেটা সমাপনী পরীক্ষা ওইটাতে কিন্তু ফোকাস করে। তো অকৃতকার্য বিষয়ে গুরুত্ব না দেওয়ার কারণে আপনি দেখেন যখন হচ্ছে সমাপনী পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় তখন কিন্তু আলাদা একটা পিডিএফ থাকে যে অকৃতকার্য বিষয়ে ফলাফল, মানে অষ্টম পর্ব শেষ করে যাওয়ার পরেও অনেক শিক্ষার্থীর আপনার চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই পর্বগুলোতে অকৃতকার্য বিষয় থাকে, তো তারা কিন্তু ডিপ্লোমা পাশ করে বের হতে পারে না। এবং ডিপ্লোমা পাশ করার পরেও যে বিগত সেমিস্টারগুলোতে অকৃতকার্য বিষয় থাকার কারণে তারা কোনো সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারে না, এমনকি কোনো ভালো প্রাইভেট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে না। তো সেই জায়গা থেকে অকৃতকার্য বিষয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তো এই যে স্টুডেন্টগুলোকে গুরুত্ব দেয় না, তো কিভাবে গুরুত্ব সহকারে পড়াশোনা করলে এই অকৃতকার্য বিষয় নামে যে একটা জায়গা, এই জায়গা থেকে কিভাবে একটা স্টুডেন্ট সহজে উঠে আসতে পারে,
যদি এই বিষয়ে একটু স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন। জি ধন্যবাদ। যদি আমার রেগুলার যেই সমকোণী পরীক্ষা আমি দিচ্ছি, যদি আমার সাবজেক্ট থাকে পাঁচটা, যদি পূর্ব মানে আগের সেমিস্টারে দুইটা যদি রিফার থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে আপনি পঞ্চমের পরীক্ষা দিচ্ছেন। সাপোজ মনে করেন আপনি থার্ড সেমিস্টারে বা ফোর্থ সেমিস্টারে আপনি দুইটা রেফার পেয়েছেন, এখন পাঁচটা সাবজেক্টে যদি আপনি পরীক্ষা দেন, এই দুইটা সাবজেক্টকেও মনে করতে হবে যে আমি পঞ্চম সেমিস্টারে এই যে দুইটা সাবজেক্ট আমার এই সেমিস্টারে কিন্তু পাঁচটা সাবজেক্টের পরীক্ষা আমি দিচ্ছি না, আমি দিচ্ছি কয়টা সাবজেক্ট, ওই যে আগের দুইটা রেফার ছিল ওইটা সহ পাঁচ চার দুয়ে সাত। অর্থাৎ আপনাকে মনে করতে হবে আমি সাতটা সাবজেক্টের পরীক্ষা দিব। অনেকে মনে করে যে এটা তো রেফার্ড, এটা আর কি হতে পারে, এটাই কিন্তু আপনার কাম হয়ে দাঁড়াতে পারে, কারণ আপনি যেটাকে অবহেলা করেছেন এই বিষয়টার প্রতি যদি আপনি গুরুত্ব না করেন, কারণ কারিগরি শিক্ষা বোর্ডে এমন কিছু বলা হয়নি যে আপনি একটা অকৃতজ্ঞ হয়েছেন, বাট আপনার রেগুলার সেমিস্টার বাই সেমিস্টার চলতেছে ওইটা আপনি সুসম্পন্ন না করলে আপনি জুয়েটের কোন পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারছেন না, প্লাস আপনি সরকারি চাকরি যে কথাটি আমাদের সচিব সাবমেক্স নামে আমরা পরিচিত, ওনার নাম যদি সচিব ভাই খুবই আন্তরিক পার্সন, তিনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি যদি অকৃতজ্ঞ থাকেন তাহলে কখনোই কিন্তু আপনি আপনার সার্টিফিকেটটা সুসম্পন্ন হবে না, ফলপ্রসূ হবে না, এবং যে কোনো পরীক্ষাতে কিন্তু আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন না। তাই এখানে যে প্রশ্নটা করেছেন যে সিরিয়াসনেস বাড়ার জন্য আপনাকে মনে করতে হবে যে এখানে আমি পাঁচটার জায়গায় সাতটা সাবজেক্ট মনে করতে হবে, এবং যেইভাবে আমি রেগুলার প্রত্যেকটা সাবজেক্ট যেমন আমি রেগুলারটা পড়াশোনা করি ঠিক ওইভাবেই ওইটাকেও কন্টিনিউ করতে হবে। এই জন্য স্পেশাল যদি কোনো গাইডলাইন থাকে এবং স্পেশাল যদি মেন্টর থাকে যে দুটা বা যে তিনটা সাবজেক্ট আপনি রিফার দিয়েছেন, এইটার জন্য কোনো ধরনের যদি সিনিয়র কেউ থেকে থাকে অথবা আপনি সাবজেক্টের সাথে যোগাযোগ করলেও আপনি কিন্তু পেয়ে যাবেন এটা সমাধান। সন্দীপ ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু উনি আপনাকে একটা রাইট সলিউশন দিবে যে ভাই আমি এই সাবজেক্টটা রেফার দিয়েছি, এই যাতে আমি রেফারটা কিভাবে পাস করি, এবং উনি আপনাকে খুব দ্রুত এটাকে গাইড করবে, এবং আমার বিশ্বাস যে আপনি ওই সাবজেক্টটা রেফার খুব দ্রুত তুলতে পারবে। ধন্যবাদ মোশাররফ ভাইকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমি আপনাদের মাঝে এই লাইভের শেষ পর্যায়ে একটা অভিজ্ঞতা শেয়ার করব। যখন সমাপনী পরীক্ষার রেজাল্ট হলো, মোশাররফ ভাই হয়তো জানেন কিনা, এখানে আমাদের গাজীপুর এখানে ডুয়েট একটা মেয়ে ডুয়েট পাসিং করছে আসছে, তো আপুটা আমার ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু আমার রেফার ছিল আবার রেফার চলে আসছে। দেখেন সে পরিবার থেকে স্বপ্ন নিয়ে এখানে ডুয়েট পাসিং করতে আসছে এবং সে এক বছর এখানে ওয়েস্ট করতেছে, টাকা ব্যয় করে পড়াশোনা করতেছে, তো তার কিন্তু রেফারটা কাটলো না। দেখেন অনেক স্বপ্ন নিয়ে ডুয়েটে পরীক্ষা দিতে আসছে, তো রেফার না কাটার কারণে সে ডুয়েটে পরীক্ষা দিতে পারতেছে না ইভেন, এবং তার অনেক অপরচুনিটি আসছে, অনেক বেটার অপরচুনিটি আসতেছে যে একটা সরকারি চাকরি পরীক্ষা আসতেছে, তো তার প্রস্তুতি আছে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারতেছে না বিকজ তার বিগত সেমিস্টার রেফার সাবজেক্ট আছে। তো এই রিফারটা কতটা যে ভয়ঙ্কর বা কতটা যন্ত্রণাদায়ক যে শিক্ষার্থী এইটার সম্মুখীন হয়েছে শুধুমাত্র সেই জানে। এখন মনে করেন আপনি ডিপ্লোমা শেষ করে গেলেন, কোন একটা সেমিস্টারে একটা সাবজেক্ট আপনি রেফার উঠাতে পারতেছেন না, আপনি না পারবেন ডুয়েটে পরীক্ষা দিতে, আপনি না পারবেন কোনো সরকারি চাকরিতে পরীক্ষা দিতে। এখন অনেক বড় একটা সার্কুলার আসলো যে সার্কুলারে মনে করেন যে 1,000-3,000 লোক নিচ্ছে সার্কুলারে, কিন্তু আপনার রেফার সাবজেক্ট থাকার কারণে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারলেন না, তখন আপনার ভিতরে কেমনটা লাগবে ওইটা আপনি এখন অনুধাবন করেন যে আমার সাথে এমনটা হতে পারে, এরকম খারাপটা আমার সাথে হতে পারে, যেন এই রেফারের কবলে আপনাকে পড়তে না হয় তার জন্য শুরু থেকে আপনি ভালোভাবে পড়াশোনা করেন। তো আর ফাইনাল পরীক্ষা রুটিন প্রকাশটা আসলে বোর্ড থেকে সুস্পষ্ট নোটিশ না পাওয়া পর্যন্ত ওইভাবে 100% শিওর হয়ে বলা যায় না, তো ভাই যতটুকু ধারণা করা হয় ঈদের পরেই ফাইনাল পরীক্ষাটা হবে, কারণ যদি পরীক্ষা হতো এতদিনে রুটিন মেবি প্রকাশ হয়ে যেত, তো সেই জায়গা থেকে ফাইনাল পরীক্ষা রুটিন প্রকাশ সামনের সপ্তাহে হয়ে যাবে, তবে ধারণা করা হচ্ছে ঈদের পরে ফাইনাল পরীক্ষা। তো সবাই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নিন। একজন ক্রিকেটার যখন ক্রিকেট খেলে পার্সোনালি সে কিন্তু যে যদি ব্যাটসম্যান হয় বা বোলার হয় বা ফিল্ডার, তো দুই মানে সবগুলা ফিল্ডারই ফিল্ডার মানে প্লেয়ারই ফিল্ডিং করে, তো স্পেশালি যদি কোনো ব্যাটসম্যান হয় তার লেগ সাইডে সে দুর্বল নাকি সে অফ সাইডে দুর্বল নাকি সে মানে যে সাইডে দুর্বল ওই বিষয়টা নাকি সে কিন্তু বারবার প্র্যাকটিস করে এটার মানে হচ্ছে সে ওই বিষয়টা সে কাজ করে এবং ঠিকই কিন্তু সে খেলতে গিয়ে ওই বিষয়টাতে সে কিন্তু উত্তীর্ণ হয়। ঠিক তেমনি দেখবেন যারা যেই খেলোয়াড় আছে তারা কিন্তু যেই বিষয়টাতে দুর্বলতা আছে ওইটুকু নিয়ে কিন্তু বেশি বেশি কাজ করে। ঠিক তেমনি আমি মনে করি শিক্ষা জীবনেও
পুরো একটা বিষয় তোমার ঘাটতি থাকতে পারে, যেমন রেফার সাবজেক্ট। আপনি মনে করেন একজন ক্রিকেটার যদি তার উইকনেস নিয়ে ওই জায়গাটাতে কাজ করে, ঠিক তেমনি আপনাকেও চেষ্টা করতে হবে। আমার যেহেতু এই জায়গাটা তো উইকনেস, যেহেতু আমি একটা দুইটা সাবজেক্টে রেফার খেয়েছি, পরিবারে বলতে পারছি না যে তোমার পয়েন্ট কত। আপনি বলছেন ধানায় ফানায় দিয়ে বলছেন হয়তো বা যে হ্যাঁ আমি তো আছি টেনশনের কোনো কারণ নেই, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আপনার কাছে হতাশা চলে আসবে। এই জন্য আমি মনে করি কারিগরি শিক্ষায় আমরা এসেছি, আমরা রেফার মুক্ত, আমরা কারিগরি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাই, এটি কিন্তু আমাদের পণ হওয়া উচিত। সেক্ষেত্রে আমি বলবো একজন ক্রিকেটার যেমন তার পার্সোনাল উইকনেস নিয়ে আলাদাভাবে কাজ করে, ঠিক তেমনি আপনার এই রেফারটাকে ভালোভাবে পাশ করার জন্য আপনাকে এই পার্সোনাল ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করা উচিত। এবং সেই জন্য যদি আপনার কোনো মেন্টর বা কোনো পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি জানি আপনাদের এরপরে অনেকের অনেক প্রশ্ন থাকবে, তো সেক্ষেত্রে আপনারা আমাদের ইনবক্স করতে পারেন, চাইলে মোশারফ ভাই হয়তো আপনাদের অনেকেরই ফ্রেন্ড লিস্টে আছে, তারপরে আমি ভাইয়ের আইডি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন এবং ফাইনাল পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেন, সকলের জন্য শুভকামনা। থ্যাংকস ফর স্টেইং উইথ সবমিক্স অনলাইন।